তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের ভিপিএনটা কানেক্টেড করে নেওয়া। হ্যাঁ, যে কোনো একটা কান্ট্রি, ইউএসএ এর যে কোনো একটা সিটি, সিটি ধরবেন, ধরেন আমি ওয়াশিংটন ধরলাম, ওয়াশিংটন আমি কানেক্টেড করতেছি। এখন কানেক্টেড করার পর, আপনারা ওই মজিলা ফায়ারফক্সে সার্চ করবেন, মজিলা ফায়ারফক্সে গিয়ে এখানে লিখবেন হুয়ার ডট নেট লিখে সার্চ দেবেন। এখন সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে যে টাইম জোনটা সেট আপ করে নেওয়া লাগবে। এই যে 90% আছে, এই 90% আমাদেরকে 100% করে নিতে হবে। হ্যাঁ, সেজন্য আপনাদের এই যে টাইম জোন এখানে দেখেন -04, মেসে আছে -07। এখন আমাদেরকে এটা -04 করতে হবে, এই 07টা 04 করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে কোথায়, সেটিং এ গিয়ে, আপনাকে হচ্ছে যে সেটিং এ গিয়ে আপনি এই যে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ এখানে ওই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন দেখবেন -04 কোথায় আছে, -04 এখানে খুঁজবেন, -04 দেখেন, -04 আপনার এই যে আটলান্টিক টাইম, কানাডা, আপনি যেকোনো একটা ধরেন, যে কোনো একটা ধরে আপনি এখন এই যে গুগল ডট নেটটা এটা রিলোড দিবেন দেখেন এখানে 100% হয়ে গেছে, ঠিক আছে। এন্ড 100% যখন হয়েছে তখন আপনি কি করবেন, গুগল ভয়েস লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই গুগল ভয়েসের উপর ক্লিক করবেন। এটা কিন্তু এই যে বুকমার্ক করে রাখবেন, এই যে স্টার চিহ্নতে ক্লিক করে বুকমার্ক করে রাখলে ওইটা আপনার এই যে এখানে শো করবে, তখন আর আপনাকে বারবার লিখতে হবে না গুগল ভয়েস। তো এখানে গিয়ে আপনি এই যে ফর পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে, এই যেহেতু আপনি কম্পিউটার বা পিসি থেকে করবেন সেহেতু আপনাকে এই যে ওয়েব দিতে হবে, ওয়েব ওয়েব লেখার উপর ক্লিক করবেন। এখন আপনি এই যে মেইল, এটা আপনার মেইলটা লাগবে ইউএসএ আইফোন ক্রিয়েট মেইল। এখন এই মেইলটা আপনি কোথায় পাবেন, এখন এই যে ধরেন আমার কাছে মেইল গুলো আছে, আমি এই মেইল নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করলাম, হ্যাঁ মেইল দিয়ে আমি লগ ইন করলাম আর কি। মানে যে ডু নট সেভ করে দিলাম। এখন দেখেন এখানে তিনটা ইয়ার নাম আসছে, সিটির নাম, আপনি যে কোনো একটাতে ক্লিক করেন। ক্লিক করার পর যে বেশ এই সময় ক্লিক করবেন, তারপর এখানে দেখেন অনেকগুলো নাম্বার আছে, তারপরে নাম্বার কম, এটা কেটে দিয়ে আপনি আর একটা ধরেন, একটা ধরে এই যে সময় করবেন, এখানে দেখেন এখানে নাম্বার আছে, আপনি নিচ থেকে যে কোনো একটা ধরেন, আমি এইটা ধরলাম, ধরে এই যে ভেরিফাই লেখার উপর ক্লিক করবেন। এখন এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনি কোথায় পাবেন, এই নাম্বারটা আপনাকে হয় সেটিং করে নিয়ে আসতে হবে ট্রাফিকের কাছ থেকে, হ্যাঁ, নাম্বারটা ট্রাই করবেন, না হলে আপনার ইয়া করবেন কি বলে যে আপনাদের যদি পেইড কোনো নাম্বার সাইট থাকে, পেইড নাম্বার সাইট থেকে আপনারা লগ ইন করবেন আর কি, এই নাম্বারটা নেবেন। আমার পেইড, আমি এই যে SMS পিন ভেরিফাই আছে, আমি এটাতে লগ ইন করতেছি। লগ ইন করে দেখাচ্ছি যে নাম্বার কিন্তু SMS পিন ভেরিফাই ভালো দিচ্ছে। হ্যাঁ সোহানুর ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, সোহানুর ভাই কাজ করছে আজকে এক ঘন্টার মধ্যে কয়টা, 13টা, না 13টা নাম্বার পাইছেন? হ্যাঁ হ্যাঁ 13টা নাম্বার পাইছি। আমি তো দিনের বেলা কাজ করার সময় পাই না ভাই, দিনের বেলা আপনার দুটোর পরে আপনার 5টার মাঝখানে বেশি নাম্বার দেয়। ওই সময় তো আমি ভাই আবার কি থাকি ব্যস্ত জানেন তো, বলছি তো সমস্যা নাই, ওটা উভয় আপনার সমস্যা নাই ভাই, স্যালারি নাম্বার পাইছিলেন আপনি আজকে আবার 1.50 ভাই, কালকে বললেন না, আমি এটা ভাই আপনার বলবার চাইলাম আবার তো কালকে এটা সমস্যা না, এটা ওটা নামা করে ভাই, এটা এটা সমস্যা না, এটা ওটা নামা করে।
এখন ইয়া ভাই কি বলে হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই আছেন না? মানে হ্যাঁ তো নাই। আচ্ছা এখন দেখেন এই যে গুগল ভয়েস, এখানে দেখেন অনেকগুলা নাম্বার, গুগল ভয়েস, তারপর গুগল ভয়েস টু, গুগল ভয়েস সিক্স, এটা কিন্তু আপনার একটা গুগল ভয়েস $6 পড়বে। এটা নিয়ে আপনার লাভ নেই, এটাতে আপনি কি বলে যে আপনার লস প্রজেক্ট। তো আমি দেখেন এটার উপর ক্লিক করি, দেখি নাম্বার আসে কিনা। হ্যাঁ নাম্বার কিন্তু নাই, আউট অফ স্টক। এখন এখন আপনি এই যে হাত দিয়ে যে টিপবেন, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ আপনি অটো ক্লিকার চালু করে রাখবেন, না হলে রোবট চালু করে রাখবেন। হ্যাঁ যদি রোবট বা অটো ক্লিকার চালু করে রাখেন তাহলে কিন্তু নাম্বার ভালো হবে। এখন এটা কি বলে যে রোবটটা আমি চালু করে রাখি। আচ্ছা এই রোবটটা আপনি কোথায় পাবেন? আপনি এই যে অটো ক্লিকার দিয়ে সার্চ দিবেন, কি বলে যে এই যে অটো অটো ক্লিকার, অটো ক্লিকার ডাউনলোড দিয়ে এই যে এই যে কোনো একটা ডাউনলোড করে নেবেন, ওপি অটো ক্লিকার বা এটা যে ডাউনলোড করে নেবেন। আমার কাছে ডাউনলোড করাই আছে, তা আমি আর ওটা ডাউনলোড করার সিস্টেমটা দেখাচ্ছি না, যেহেতু ওটা দেখার দরকার নেই, পারবেন সবাই। এই অটো ক্লিকারটা এই যে এই অটো ক্লিকারটা চালু করবেন। আচ্ছা এই অটো ক্লিকারটা এই যে প্রেস অটো করে দিয়ে এখানে একবার ক্লিক মারবেন, তারপর দেখেন প্রেস F8 টু ক্লিক। এখন আপনি এই যে কার্সারটা এই গুগল ভয়েস এর উপরে রেখে কিবোর্ডের F8 বাটন ক্লিক করবেন। এখন দেখেন অটোমেটিক কাজ করতেছে, ঠিক আছে অটোমেটিক কাজ করতেছে। কিবোর্ডের কি বাটন? কিবোর্ডের F8 বাটন, কি ফাংশন F8 ভাই? শুনুন ভাই, নাম্বার এড হবে না? কোন জিমেইলে? আপনার জিমেইল গুলো? হ্যাঁ হ্যাঁ হবে হবে, আপনি সেটিং পোর্টাল যা মন তাই করেন। এই যে একটা নাম্বার দিলাম, দেন দেখি নাম্বার দেন দিলাম, দেখেন ভাই ক্লায়েন্ট স্ক্রিন কাজ হয়। আপনি তো দেখতেছি লিজেন্ড, আপনি নাম্বার কোথা থেকে পাচ্ছেন, কি করতেছেন? হ্যাঁ সব জায়গায় ভাই, ওই যে রোবট লাগাই দিয়ে স্টার্টিং করে। আচ্ছা সেটিং কি, কোন সাইড কোন সাইড থেকে সেটিং করতেছেন? এটা বাটো লিড নিছি, কোটা কোড দিছে, কোড দিছে ট্রাফিক, জি কোড মনে লিখতেছে। আচ্ছা 642081, এবার দেখেন জিবি অ্যাড হয়ে গেছে, বুঝছেন জিবি অ্যাড হয়ে গেছে ভাই। জি ভাই, মন ভাই আপনি টাইপ করেন কই, একটু বলেন আমাদের। এই যে দেখেন নাম্বার, এই সোনুর ভাই। হ্যাঁ ভাই, এই দেখেন নাম্বার অ্যাড হইছে। আর আপনার আপনার গুলো হয় ভাই? আমি এত কম ধরে রায় দিলাম, আমরা নিশ্চিত মার খেতাম ভাই। ওই যে দাঁড়া, আপনার নাম্বার হয় না না? এই হুমায়ুন ভাই, জি ভাই, ওই সোনুর ভাই নাম্বার হয় না। আর এখানে দেখেন কেজিবি অ্যাড হয়ে গেল। ওটা ভাই প্রবলেম প্রবলেম হতে আছে আমার VPN, আমি যেটা বুঝতে পারলাম।